তালেবানদের সফলতার যে পাঁচটি কারণ জানাবো আজকের ভিডিওতে। তালেবানরা আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই দখল করে নিয়েছে। সুইডেনের আফগানিস্তান বিষয়ক বিশেষজ্ঞ এবং বিশ্লেষণ অ্যান্ডার্স ফেন্স তালেবানের এত দ্রুত অগ্রসর হতে পারার জন্য যে কারণগুলোকে চিহ্নিত করেছেন তাদের মধ্যে দুর্বল আফগান সেনাবাহিনী, তালেবানের প্রতি পাকিস্তানের গোপন সমর্থন, আফগানিস্তানের উত্তর অঞ্চলে নতুন কৌশল, পুরনো যুদ্ধবাজদের বিশৃঙ্খলা এবং যুদ্ধক্লান্ত জনগোষ্ঠীমুখ। আফগান সেনাবাহিনীর সংখ্যা প্রায় 180,000-এরও বেশি। অন্যদিকে জাতিসংঘের ধারণা অনুযায়ী তালেবানের সংখ্যা প্রায় 55,000 থেকে 85,000-এর মধ্যে। যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তান ত্যাগ করে তখন আফগান সেনাবাহিনী হঠাৎ করেই বড় ধরনের সমস্যায় পড়ে যায়। সুইডিশ ডিফেন্স রিসার্চ এজেন্সি আফগানিস্তান বিষয়ক বিশেষজ্ঞ হেলেন ল্যাখ বাও বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আফগান সেনাবাহিনীর কার্যকরী কোনো বিমান বাহিনী নেই। আফগানিস্তানে নিজস্ব যে বিমান বাহিনী রয়েছে তা মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা গঠিত এবং অর্থায়নে কাজ করে, কিন্তু যখন তারা আফগানিস্তান ত্যাগ করে তখন বিমান বাহিনীর রক্ষণাবেক্ষণ এবং অর্থায়ন স্থগিত হয়ে যায়। এছাড়াও তালেবানরা আফগান বিমান বাহিনীর পাইলটদের বিশেষভাবে টার্গেট করে হামলা এবং হত্যা করেছে। তিনি বলেন, আফগান সরকারের মতো সেদেশের নিরাপত্তা বাহিনীরও দুর্নীতি, অদক্ষতা এবং গুরুতর আমলাতন্ত্রের ডামাডুলে ভুগছে। আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানে একটি কার্যকরী রাষ্ট্র এবং সামরিক বাহিনী তৈরিতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তান সরকার প্রতিবেশী দেশ পাকিস্তান, ইরান এবং রাশিয়ার বিরুদ্ধে তালেবানদের সমর্থন এবং সহযোগিতা করার অভিযোগ এনেছে, যদিও তারা সবাই এটা অস্বীকার করে আসছে। তালেবানদের অগ্রযাত্রায় পাকিস্তানের সমর্থন ছিল গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পাকিস্তানের ভূমিকা ছিল দ্বিমুখী। শুরু থেকেই বলে আসছে যে এর সঙ্গে আছে, কিন্তু একই সঙ্গে তালেবানের নেতৃত্বকেও সুরক্ষা দিয়েছে এবং তাদের পাকিস্তানে থাকার অনুমতি দিয়েছে। পাকিস্তান তালেবানদের সামরিক সরঞ্জাম দিয়েও সাহায্য করেছে বলে মন্তব্য করেছেন ফেন্স। উত্তর আফগানিস্তান ঐতিহাসিকভাবে তালেবানদের জন্য একটি দুর্বল পয়েন্ট। এখানে 1990-এর দশকে উত্তর জোট নামের প্রতিরোধ আন্দোলন এবং তালেবানদের বিরুদ্ধে স্থানীয়ভাবে একটি শক্তিশালী সমর্থন ছিল। উত্তর আফগানিস্তানের তাজিক এবং উজবেকরা বৃহত্তর জাতিগোষ্ঠী হলেও তালেবান সংগঠিত হয়েছে আফগানিস্তানের বৃহত্তম জাতিগোষ্ঠী পশতুত নিয়ে। মার্কিন প্রত্যাহারের সময়ে তালেবানরা উত্তর তাদের কৌশল পরিবর্তন করার জন্য প্রচুর সময় পেয়েছে। তিনি বলেন, তালেবানরা উত্তরাঞ্চলের জনপ্রিয় গণ আন্দোলন বন্ধে তাদেরকে ছোট ছোট জাতিগত গোষ্ঠীতে বিভক্ত করে আন্দোলন করতে উৎসাহিত করেছে এবং পরবর্তীতে যারা তাদের দ্রুত অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারেনি। এছাড়াও 1990-এর দশকে তারা উত্তরের এলাকাগুলো জয় করে সেখানে পশতুত গভর্নর ক্ষমতায় বসিয়েছিল। তালেবানরা অত্যন্ত সফলতার সঙ্গে তাদের বিরোধী শক্তিগুলোকে দমিয়েছে এই প্রবাগান্টা ছড়িয়েছে, তাদের সৈন্যরা প্রতিপক্ষের তুলনায় উল্লেখযোগ্যভাবে বড়। স্বভাবতই তালেবানদের প্রতিহত করার সময় আফগান জনগণের শক্তি এবং ইচ্ছা কম দেখা গেছে। 1979 সাল থেকে সোভিয়েত ইউনিয়ন দ্বারা আক্রান্ত যুদ্ধের নিপীড়িত মানুষ আফগানরা। আফগানরা যুদ্ধ বিগ্রহ এলাকায় বেঁচে থাকার জন্য তাদের সুযোগ সুবিধাগুলো অনুকূল রাখার চেষ্টা করে। কৌশলগত হিসেবে তারা উভয় পক্ষকে সমর্থন করার চেষ্টা করে। দুটি সন্তান থাকলে একটিকে সরকারি সেনাবাহিনীতে, অপরটি তালেবানদের কাছে পাঠায়। অনেক দরিদ্র মানুষের পালানোর কোনো জায়গা নেই এবং স্বভাবতই তালেবানদের শর্তাবলী গ্রহণ করা ছাড়া তাদের কোনো বিকল্প পথ থাকে না বলে মন্তব্য করেছেন তিনি। তালেবান আন্দোলনে মতাদর্শ প্রাচীন সাংস্কৃতিক কূট পশতুওয়ালির সঙ্গে ইসলামের একটি মৌলবাদী ব্যাখ্যা সংমিশ্রণ ঘটিয়ে তালেবান নামকরণ করা হয়। তালেবান আনুষ্ঠানিকভাবে 1994 সালে জন্মগ্রহণ করলেও এর ভিত্তি অনেক আগেই পাকিস্তানি শরণার্থী শিবিরে স্থাপিত হয়েছিল। 1979 সালে অনেক আফগান সোভিয়েত আক্রমণ থেকে রক্ষা পেতে পাকিস্তানে পালিয়ে এসেছিল। 1979 সালে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের পরাজয় এবং প্রত্যাহারের পর যুদ্ধবাস আফগানরা নিজেদের মধ্যে অন্তর্কলহে জড়িয়ে পড়ে, যাতে ঘি ডালে মার্কিন যুক্তরাষ্ট্র। 1996 সালে তালেবান গোষ্ঠী কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানে ক্ষমতা দখল করে নেয়। আফগানিস্তানে তালেবানের অবিশ্বাস্য সামরিক সাফল্যের দিকে আফগান সরকার তো বটেই, পুরো বিশ্ব এখন হা হয়ে তাকিয়ে রয়েছে, কারণ গত 7 দিনে ডজন খানেকেরও বেশি প্রাদেশিক রাজধানীর শহর দখল করেছে তারা। এক্ষেত্রে আরও যা বিস্ময়কর তা হল এগুলোর মধ্যে 7টি হল আফগানিস্তানের উত্তর এবং উত্তর পশ্চিমের প্রদেশ, যেখানে তালেবান অতীতে কখনোই তেমন কর্তৃত্ব করতে পারেনি। আমেরিকান অস্ত্রে সজ্জিত আফগান নিরাপত্তা বাহিনীর সংখ্যা 3 লাখের মতো, বিমান বাহিনীও রয়েছে তাদের।
অন্যদিকে তালিবান যোদ্ধার সংখ্যা 80 থেকে 60 হাজারের মতো। কোনো ইউনিফর্ম নেই, সিংহভাগ যোদ্ধা পায়ের জুতা পর্যন্ত নেই, কিন্তু তাদের চাপে তাসের ঘরের মতো ধসে পড়ছে আফগান সেনাবাহিনী। তালেবানের এই সামরিক সাফল্যের হতচকিত হয়ে পড়েছে খোদ আমেরিকাও। অধিকাংশ পশ্চিমা সামরিক বিশ্লেষক এখন বলছেন, ন্যাটো বাহিনী তালেবানের কোনো ক্ষতি তো করতেই পারেনি, বরঞ্চ গত 20 বছরের মধ্যে তালেবান এখন সবচেয়ে শক্তিধর। প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্স মার্কিন প্রতিরক্ষা দফতরের নির্ভরযোগ্য সূত্র উদ্ধৃত করে খবর দিয়েছে যে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে আগামী 30 দিনের মধ্যে অবরুদ্ধ হতে পারে কাবুল এবং আর তিন মাসের মধ্যে আফগান সরকারের পতন হতে পারে। তবে আমি বলবো আরও দ্রুত কাবুলের পতন হতে পারে, বলেছেন যুক্তরাষ্ট্রের মিরল্যান্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক এবং আফগান রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক ডক্টর আশিম ইউসুফজাই। স্পষ্ট উঠছে 2001 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে গত 20 বছর ধরে ক্রমাগত আমেরিকা এবং ন্যাটো বাহিনীর তারা খেয়ে বেড়ানোর পরও তালেবান কিভাবে এই সামরিক শক্তি দেখাতে পারছে। ডক্টর ইউসুফজাই বলেন, গত 10 বছর ধরে এই কৌশল নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তালেবান। তারা জানতো আমেরিকা একসময় আফগানিস্তান ছাড়বেই, শুধুমাত্র সময়ের অপেক্ষা করছিল তারা। তিনি আরও বলেন, আমেরিকানদের কৌশল ছিল আফগানিস্তানের প্রধান শহরগুলোকে কবজায় রাখা, কিন্তু শহরের বাইরে গ্রামগঞ্জ তালেবানের নিয়ন্ত্রণে থেকে গিয়েছিল। তারপর এক সময় যখন আমেরিকা আফগান সেনাবাহিনীর উপর নিরাপত্তার দায়িত্ব ছেড়ে দিতে শুরু করলো, তালেবান তখন আস্তে আস্তে শহরগুলোর নিশানা করতে শুরু করে। এরপর মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যখন হঠাৎ 11 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত আমেরিকান সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত জানান, তখন থেকে আফগান নিরাপত্তা বাহিনীর ঘুম হারাম করে দিয়েছে তালেবান। গত 2 মাসে ঝড়ের গতিতে দেশের অর্ধেকেরও বেশি জেলা দখলের পর গত 1 সপ্তাহ ধরে পতন হচ্ছে একের পর এক গুরুত্বপূর্ণ প্রাদেশিক রাজধানী শহর। ডক্টর ইউসুফ জাই মনে করেছেন যে রণকৌশলে খুবই বিচক্ষণতার পরিচয় দিচ্ছে তালেবান। জাতিগত পশ্চিম অধ্যুষিত দক্ষিণ এবং পূর্বের বদলে তারা শক্তি নিয়োগ করেছে উত্তর এবং উত্তর পশ্চিম প্রদেশগুলোতে, যেখানে সরকারি বাহিনী এবং সরকার সমর্থিত মিলিশিয়াদের শক্তি বেশি। তালেবান জানে দক্ষিণ এবং পূর্বের এলাকাগুলো থেকে তারা যে কোনো সময় সহজেই সরকারি সৈন্যদের তাড়াতে পারবে, সুতরাং তাদের টার্গেট এখন এমন এমন জায়গায় যেখানে কাবুল সরকারের শক্তি বেশি। যেভাবে আফগান সেনাবাহিনীর প্রতিরোধ দ্রুত ভেঙে পড়ছে, তাতে হাজার হাজার কোটি ডলার ব্যয়ে প্রতিষ্ঠিত এই বাহিনীর শক্তি, প্রশিক্ষণ এবং এর ভবিষ্যৎ অস্তিত্বের প্রশ্নের মুখে পড়েছে। গত 2 মাস ধরে হাজার হাজার আফগান সৈনিক লড়াই না করেই তালেবানের হাতে অস্ত্র, যানবাহন, রসদ তুলে দিয়ে ইউনিফর্ম করে চলে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও পোস্টে দেখা গেছে আত্মসমর্পণের পর অনেক সৈনিক তালেব যোদ্ধাদের আলিঙ্গন করছে, তালেবান তাদের পকেটে কিছু টাকা গুঁজে দিয়ে বাড়িতে চলে যেতে বলছে। মাসখানেক আগে 1000-এরও বেশি সরকারি সৈন্য দল ত্যাগ করে প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়ে যায়। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।